المؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ আবার রহমান থেকে আব্দুল কাইমকে প্রশ্ন করছেন শুনুন এই মানে মাজার হাজিসের উদ্ধৃতি দিয়ে যে আল্লাহ রসুল বলেছেন একদল লোক আছে তোমাদের মতোই ইবাদত করে রাত্রিকালে রাত জেগে কিন্তু সুযোগ পেলেই তারা পাপ কাজে লিপ্ত হয়ে যায় এদের ইবাদত বন্ধেই কবুল হবে না আসলে এ বিষয়টি জানতে চেয়েছেন তিনি আসলে বিষয়টির স্বরূপটা কী কেননা আমরা তো জানি যে আল্লাহ রবুল আলমিন শির্কের গুনাহ বেঁচে রেখে বাকি সব গুনাহ যাকে ইচ্ছা তাকেই মাফ করতে পারেন আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম বারাকালান বিনা জি ভাইয়া এই কথাটি আপনাকে আমাকে বুঝতে হবে শিখ ছাড়া আল্লাহ যার ইচ্ছা তাকে আল্লাহ গুনা মাফ করতে পারেন হাদিসের অর্থ হবে যারা একাধারে এভাবে ভালো কাজ করে এবং সুযোগ পেলে পাপ কাজ করে কিন্তু তাওবা করে না তাওবা ব্যতিরিক যারা এই সব কাজ করতেই থাকে তাদের বিষয়টাই এরকম যে তাদের ওই কাজ বদ আমলগুলি বেশি হয়ে যাওয়ার কারণে পরে তাদের তাওবা না কবুল হওয়ার কারণে তাদের আমলগুলি তাদের কোনো কাজে লাগবে না আমল বরবাদ হবে না কথার অর্থ বুঝতে হবে আমল তাদের কাজে লাগবে না ইনামায় কব্বরলাহমিন মত কেননা সোরা মায়াত আল্লাহ বলছেন আল্লাহ মুতাকিমদের কাছ থেকেই গ্রহণ করে নেয় আর সুরতুল মকমেনুরের ষাট নম্বর আয়ত্তি দেখেন আল্লাহ দি না ইউ না আর যারা দেয় মা আ তাও যা দিয়ে আসতে ছিল তারা আল্লাহর রাস্তায় যারা দান করতেছিল বরাবরের মতো যা করতেছিল তা করেই যাচ্ছে ও কলুবহ মজিলা কিন্তু তাদের হৃদয়গুলি ভয়ে বিহেবুলি তো ভীত সন্ত্রস্ত হ্যাঁ যে আল্লাহ রব্বিহীম রাজিমন যে তাদেরকে তাদের রবের নিকটে ফেরত যেতে হবে তাই রসুল্লাহ সাসমান হাদিসের সমন্বয় করতে হবে রসুল্লাহ হাসান এ ধরনের লোককে সতর্কমূলকে কথাটি বলেছেন যে সুযোগ পেলেই পাপ কাজ করে সুযোগ পেলেই পাপ কাজ করে হয়তো তাদের তাওয়ানসিব হয় না মৃত্যু হয়ে যায় ওভাবেই তো তাদের আমলগুলি তাদের কাজে লাগে না কেননা তারা মুত্তাকি বা তাকোয়াবান হতে পারে না লেওয়া হিল্লা থাকে না তাদের আমলগুলির ভেতরে কেননা কারণ যদি আমলের ভেতরে লেওয়াজ ঝিল্লা না থাকে সেটা কবুল হয় না হ্যাঁ সেটা কবুল হয় না বরবাদ হয়ে যায় এ কথা বলবো না কেননা নেগেটিভ কথাটি ওই ক্ষেত্রেই এসেছে যে লাইন আর শরাকতে বাতান না আমালুক যদি তুমি হেনবি নিজে তুমি নবী হয়েও শিরিক করো তোমার আমল আল্লাহ বরবাদ করে দিবে। সেখানে আমাদেরকে বুঝতে হবে যে আমলগুলি কবলিয়তের দরজা পাবে না তবে আমলগুলি যদিও এখলাস থাকে তার সে আমলগুলি লিখা তো হবে কিন্তু বেদাত করার মতো পরিণামে ভালো আসবে না সাল্লা রসুল সাল্লাম যেটা বলেছেন সেটাই যে খারাপ কাজ করার পর ভালো কাজ করাই হলো ভালো আলামত খাতে মাহিল খাইরের আলামত এটা নয় যে ভালো কাজ করার পর পর খারাপ কাজ করা এটা খাতে মাহল খাইরের আলামত নয় তাদেরকে বুঝতে হবে কয়েকটি হাদিসের নয় যারা পাপ কাজ করে নেক কাজও করে তাদের উভয়গুলি ওজন হবে তো ও ওজন তো কেমন দিন হবেই তো এটা যারা আসলে খাস উদ্দেশ্য করা হয়েছে তাওবাহীন পাপ করে যাওয়া অবস্থায় এ থাকা তাহলে সেটা তাদের আমল দ্বারা তারা কোনো কাজে লাগাতে পারবে না এটাই দিকে এইটার ভয়াবহতার দিকে শরীর নির্দেশ মূলক এ হাদিসটি বলেছেন আশা করি বুঝতে পেরেছেন ওসল্লা সাল্লাম আবারাকা আলা নবীন واولو العلم واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء